রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে এই বাক্যগুলো পাঠ করে সে যে দোয়াই করে তাই কবুল হয় আমি আবার বলছি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি রাতে জাগ্রত হয়ে এই বাক্যগুলো পাঠ করে সে যে দোয়াই করে তাই কবুল হয় বাক্যগুলো এই লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله আমি আবারও স্পষ্ট করে বাক্যগুলো বলছি যারা শুদ্ধ করে পড়তে না পারবেন আমার এই ভিডিওটি নামিয়ে আপনারা শুদ্ধ করে পড়ে নিবেন বাক্যগুলো এই লা ইলাহা ইলহ ওয়াহ দহু লা শরী কালহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ও আলা কুল্লি সেমদিল

আশা করি আপনাদের কারো বুঝতে বাকি নেই এই নিয়মটা আমি একটু বলে দেই আর সেটা হলো আপনারা রাতে জাগ্রত হওয়ার পর রাতে অর্থাৎ তিনটা সাড়ে তিনটার দিকে বা চারটের দিকে যতক্ষণ পর্যন্ত তাহাজতের সময় থাকে এই সময়ে জাগ্রত হওয়ার পর সর্বপ্রথম কাজ হলো ঘুম থেকে জাগ্রত হওয়ার যে দোয়াটি রয়েছে সেটি আগে পাঠ করবেন আর সেই দোয়াটি হলো বা আদামা আমাতানা ও আমি আবারও বলছি ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া হলো আলহামদুল্লিলা হিল্লা হাই বা আদামা আমাতানা ও ইলাইহি সর্বপ্রথম এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পর আমি যেই দোয়াটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই দোয়াটি পাঠ করবেন করার পর এবার অজু করবেন অজু করে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে পারেন আপনি পড়ুন একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ রেখে দুই রাকাত নামাজ পড়ুন এরপর কাজ হলো আপনি দুরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ আপনার মনের আশা অবশ্যই অবশ্যই পূরণ হবে আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে কাজে লাগবে যদি ভিডিওটি উপকারে আসে কাজে লাগে এবং ভালো লাগে তাহলে একটি লাইক দিন কোন কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্টস করে জানান এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করুন যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অনায়াসে এসে পৌঁছে যায় ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ ওয়াখে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন